হাই, আমার প্রিয় ছাত্রছাত্রী, তো এখন আলোচনা করতে চলেছি নিউ সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের সিসি এডুকেশনের সিলেবাস যে তোমাদের রয়েছে। দেখো, এডুকেশন সিলেবাসে যে তোমাদের রয়েছে, অর্থাৎ হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলিনি, মেজর অ্যান্ড মাইনরের সিসি ওয়ানের কিন্তু একই সিলেবাস। কি বললাম, মেজর আর মাইনরের যে সিসি ওয়ান তাদের একই সিলেবাস, ঠিক আছে? দেখো, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তোমাদের তিনটে ইউনিট আছে, ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি। দেখো, কনসেপ্ট অফ এডুকেশন, ফ্যাক্টর্স অফ এডুকেশন, চাইল্ড সেন্ট্রিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন, ঠিক আছে? আমি বাংলায় একটু তোমাদের এটাকে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথম যে ইউনিটটা, দেখো শিক্ষা ধারণা, তো প্রথমটা দেখবে যারা ক্লাস ইলেভেনে এডুকেশন সাবজেক্টে যাদের আর কি নিয়ে পড়াশোনা করেছো, তো তাদের কিন্তু অনেকটাই এখানে কমন পেয়ে যাবে তারা, ঠিক আছে? দেখো, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা কি, এর পার্থক্য, শিক্ষা কাকে বলে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সুবিধা অসুবিধা, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, সুবিধা অসুবিধা, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য কি, এর সম্পর্ক আলোচনা করো, শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে টেলার্স কমিশনের সুপারিশ, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক, শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা, সাংখ্য দর্শন কি, এর গুরুত্ব, যোগ দর্শন কি, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব, বৌদ্ধ দর্শন কি, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনে কি ভূমিকা, জৈন দর্শন কি, শিক্ষাক্ষেত্রে জৈন দর্শনের ভূমিকা, ভাববাদ বলতে কি বোঝো, এর মূল বিষয় প্রকারভেদ, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব, প্রকৃতিবাদ কি এবং এর মূল বিষয়বস্তু প্রকারভেদ, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব, প্রয়োগবাদ কি এবং এর বিষয়বস্তু প্রকারভেদ, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো, বস্তুবাদ ও বা বাস্তববাদ কি, এর প্রকারভেদ, বিষয়বস্তু, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব। তো এখানে এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়ে রয়েছে, শিক্ষা ধারণা যে তোমার প্রথম অধ্যায় রয়েছে, তার মধ্যে যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপরে দেখো, দ্বিতীয় অধ্যায়ে থাকছে শিক্ষার বিভিন্ন উপাদান। দেখো, শিশুর বিকাশে বংশগতি, পরিবেশের ভূমিকা, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কার্যাবলী, পাঠ্যক্রমে শ্রেণীবিভাগ করো, পাঠ্যক্রমে বৈশিষ্ট্য আলোচনা করো, পাঠ্যক্রম বলতে কি বোঝো, পাঠ্যক্রম নির্ধারণের নীতি, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর নাম এবং গুরুত্ব আলোচনা করো, নিয়ন্ত্রিত এবং প্রথাগত শিক্ষা কি, এর বৈশিষ্ট্য, অনিয়ন্ত্রিত শিক্ষা কি মানে এর বৈশিষ্ট্য, প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই ক্ষেত্রে যেটা তুমি দেখলে যে দ্বিতীয় অধ্যায়ে যে শিক্ষার বিভিন্ন উপাদান, এটা ক্লাস ইলেভেনের মানে সিলেবাসের সঙ্গে প্রায় মিল, ঠিক আছে? তারপরে দেখো তৃতীয় অধ্যায়, শিশুকেন্দ্রিক ও খেলাভিত্তিক শিক্ষা, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য, এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো, খেলাভিত্তিক শিক্ষা কি মানে এর বৈশিষ্ট্য, তাৎপর্য, খেলা কাকে বলে, এর বৈশিষ্ট্য, খেলা ও কাজের মধ্যে পার্থক্য, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য গুণাবলী, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য গুণাবলী, প্রকল্প পদ্ধতি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য গুণাবলী, গান্ধীর জির বুনিয়াদী শিক্ষার পরিকল্পনা বর্ণনা করো। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে? তো আশা করি সিলেবাসটা সময় তোমাদের একটা বেসিক কনসেপ্ট হয়ে গেল। তো তোমরা যদি অবশ্য চাও তাহলে আমি চেষ্টা করবো এখান থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের জন্য দিয়ে দেবো, যাতে তোমরা কমন পেয়ে যাও, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, যদি তোমাদের অবশ্যই, কারণ তোমরা আমাকে মোটিভেটেড করো একটু প্লিজ, তাহলে তো ভিডিও করতে আমার ভালো লাগবে। তো আজকের মতন টাটা, বাই।